হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদা সুলতানা শাপনা উত্তরা ঢাকা থেকে বলছি। আর আশা করছি যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, প্রতিদিনের কাজকর্ম, সেই সাথে আছে গার্ডেনিং, তারপর বাহিরে যাওয়া। তো সব কিছু মিলিয়ে আজকে সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর যেই বিষয়টা আজকে বলতে চাচ্ছি, সত্যিকার অর্থে ইউটিউবে সফল হওয়ার জন্য সফলতার স্বপ্ন নিয়েই আমরা এখনও বেঁচে আছি। কেউ কেউ সফল হয়ে গিয়েছেন, আবার কেউ কেউ এই পথ থেকে বিদায় নিয়েছেন, আবার কেউ কেউ আমার মতো সফলতার স্বপ্ন নিয়ে এখনও বেঁচে আছেন। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে আছি এখনও, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো ইউটিউবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা সবাই সফল হব। তো সেই সফলতার গল্প যেন সবার ভাগ্যে আসে, তো আমিও সেই আশাটি পোষণ করি যেন আমার ভাগ্য সফলতার গল্প আসে। তো আজকে সেই সব নিয়ে আজকে সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকটা সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের চলে গিয়েছে, আমরা কিন্তু এখনও অনেকে সফল হয়ে গিয়েছেন, আর এখনও কিন্তু আমার মতো অনেকে সফলতার মুখ দেখেননি। তো সফল হব একদিন, সেই স্বপ্ন নিয়ে এখনও বেঁচে আছি। তো আসলে আমাদের যেই মূল কষ্ট, যেই পরিশ্রম, সেটা কিন্তু সেই সময়টা আমার কাছে মনে হয় যে আমি পার করে চলে এসেছি। প্রথম যে স্টার্টিং, যেই কষ্টটা, যেই ধৈর্য কাজ করা, যেই মনোবল, সেটা কিন্তু সাথে নিয়ে আমরা কিন্তু প্রথমকার যেই কষ্টটা সেটা কিন্তু পার করে চলে এসেছি। তো এখন হচ্ছে যে ভিডিও মেকিং শিখেছি, তারপর হচ্ছে যে ভয়েস দেওয়াটা শিখেছি, সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে যে ধৈর্য ধরে আর কিছুটা পথ এগুলোই মনে হয় সফলতা চলে আসবে। তো আমার ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স যারা আছেন, আমার কাছে মনে হয় যে মোটামুটি আমরা সবাই একই ক্যাটাগরিতে স্বপ্ন নিয়ে এখনও বেঁচে আছি। তো আশা করছি আমরা সবাই সফল হব। এবং আমি দেখেছি ইতিমধ্যে কিছু কিছু, মানে কেউ কেউ এই পথ থেকে বিদায় নিয়েছেন। তো যারা চলে গিয়েছেন হয়তো ব্যক্তিগত অনেক কারণ থাকতে পারে, বা ধৈর্য পরিশ্রম এখন আর কোলায় না, সেই জন্য চলে গিয়েছেন। আবার অনেকে কিন্তু অনেক সফল হয়ে গেছেন, অনেকের আমি দেখেছি আমার সাথে কাজ শুরু করা, মিলিয়ন ভিউয়ার্স হয়েছে এরকমও দেখেছি। তো আসলে স্বপ্ন দেখে এখনও যে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হব। আর বললামই তো যে কষ্টের যে সময়টা ছিল সেই সময়টা কিন্তু পার করে চলে এসেছি। প্রথম স্টার্টিং, 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগে যে স্ট্রাগল, যে সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু, সেই সংগ্রামের পথটুকু কিন্তু পার করে চলে এসেছি। তো এখন স্বপ্ন দেখেছি ইনশাআল্লাহ সামনে আল্লাহর রহমতে আরও সফল হব, সামনের পথটুকু আরও ইজি হবে। তো আগে যে কষ্টটা ছিল এখন কিন্তু অনেকটাই কষ্ট কমে গিয়েছে। এখন কিন্তু ভিডিও মেকিং শিখে ফেলেছি, তারপর হচ্ছে যে ভয়েস দেওয়া, ভয়েস ওভার, এইসব শিখে ফেলেছি। তো আমার কাছে মনে হয় যে কষ্টের সময়টুকু পার করে চলে এসেছি, আর একটু ধৈর্য ধরলেই হয়তো সামনে সফলতা আসবে, সফলতার গল্প হয়তো বা ওয়েট করছে। তো সবার জন্য আমি শুভকামনা করি, সবার জন্য আমি দোয়া করি। আমার রেগুলার্স ভিউয়ার্স যারা আছেন, আপুমণিরা, আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে, সবার ভাগ্যে, সবার কপালে যেন সফলতার গল্পটুকু রাখে, সেই ইচ্ছেটুকু আমি পোষণ করি। তো আমার মনেও আমি এই স্বপ্নটুকু পোষণ করি, লালন পালন করি এই স্বপ্নটুকু, যে ইউটিউব প্ল্যাটফর্মে আমিও একদিন সফল হব। তো সবাই দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু সফলতা খুব সহজে চলে আসবে। তো যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট, সবাই সবার পাশে থাকবেন, তাহলেই হয়তো সফলতা খুব সহজে চলে আসবে।
আর এই তো আমার ব্যালকনিতে মার্শাল্লাহ পুদিনা পাতা এত সুন্দর হয়েছে, সেই সাথে আজ বেবি প্রতিদিন পুদিনা পাতা গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলছে। তো মাঝে মাঝে ও খায়, একটু খায়, বাট নষ্ট করছে বেশি। তো ছোট্ট বেবি, ওকে তো কিছু বলার নেই, বুঝেও না। যদি বলি যে পাতা ছিঁড়ো না, তাহলেও বুঝে না, ওর যেটা মনে হয় সেটাই করে। তো পুদিনা পাতার সাথে অন্যান্য গাছগুলোও খুব সুন্দরভাবে বড় হয়েছে এবং এখনও বড় হচ্ছে মাশাআল্লাহ। আমি যেই গাছগুলোই লাগাই না কেন, গাছগুলো ভালোভাবে বা সুন্দরভাবেই হয়। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি গাছে কী দেই, বা অনেকে বলেন যে গাছে নাকি ওদের গাছ টিকে না, ওদের গাছ হয় না। তো আমি হচ্ছে যে গাছে সবসময় আমি জৈব সার আর হচ্ছে যে নারকেল ছোবার যে গোড়া, এটা নার্সারিতেও পাওয়া যায়। আবার হচ্ছে যে আমরা যদি নারকেল এভাবে বাসায় খাই, তাহলে কিন্তু নারকেলের যে সিলকাটা আমরা ফেলে দিই, শুকনো যেই সিলকাটা আমরা ফেলে দিই, সেটাকে আমরা বাসায়ও ইচ্ছে করলে ছোট ছোট করে কেটে তারপরে এটাকে আমরা গাছের জন্য ইউজ করতে পারি। তো নারকেল ছোবাটা গাছের জন্য খুবই ভালো, খুবই উপকার। আর জৈব সার আমি সাধারণত নার্সারি থেকে কিনে নিয়ে আসি। তো জৈব সার যারা মানে কিনতে চান না, বা যাদের আশেপাশে গরু আছে, তো গরুর গোবরটাকে কিন্তু আপনারা শুকিয়ে তারপরে গাছের জন্য ব্যবহার করতে পারেন। তো আমার হচ্ছে যে গরুর গোবরটা আমার কাছে একটু ঝামেলা লাগে, তো সেই জন্য আমি জৈব সার কিনে তারপরে গাছে ইউজ করি। আর এই তো সকালবেলার প্রিপারেশন, চা বানাচ্ছিলাম। তো এখন হচ্ছে যে সব কিছু মিলিয়ে খুব ক্লান্ত লাগে, বেবিকে মাদ্রাসায় নিয়ে যাওয়া, ক্লাসে দেওয়া, তারপরে ক্লাসে দিয়ে সময়টুকু অবসরই পাই। তো দেখা যায় যে বসে একটু রেস্ট নিতে নিতে বা একটু ভিডিওর কাজ করতে করতে আবার ওর ছুটি হয়ে যায়। তো নাস্তা, তারপরে ঘরের কাজ, বেবির পড়াশোনা, সব কিছু মিলিয়ে আসলে দিনগুলো খুব ব্যস্ততায় কেটে যাচ্ছে। তো এরই মাঝে আবার মাঝে মাঝে কিন্তু হতাশ লাগে যে এত কষ্ট করছি ইউটিউবের জন্য, বাট সফল হচ্ছি না। কবে সফল হব সেটাও জানি না। তো তারপর আবার মানসিক শক্তি, নিজেই নিজেকে সাহস দিই, নিজেই নিজের জন্য সাহস যোগাই, অনেকটুকু পথ তো চলে এসেছি, এখন ধৈর্য আর পরিশ্রম, আর কিছুটা সময় ওয়েট করলেই হয়তোবা সফল হব। আসলে ধৈর্য আর পরিশ্রম ছাড়া ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়ার বিকল্প কোনো পথ কিন্তু নেই। এখানে ধৈর্য ধরে স্টে করতে হবে, অবস্থান করতে হবে, আর পরিশ্রম তো করতেই হবে। তো আল্লাহ রহমতে কিন্তু অনেকটুকু পথ পেরিয়ে এসেছি। প্রথম কাজে কষ্ট সেই সময়টা কিন্তু আর এখন নেই। এখন কিন্তু ভিডিও মেকিংটা খুব ইজি একটি ব্যাপার হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আশা করি সামনে সফল হব। আর এই তো রান্না বান্না কাজকর্ম। তো রান্না করছিলাম মুরগি। তো আসলে এখন বাজারে যে অবস্থা হয়েছে কি আর বলবো, এত বেশি দাম বেড়ে গিয়েছে সব কিছুর। তো রান্না করছিলাম কক মুরগি, তো সেটা রান্না করছিলাম। আর হচ্ছে যে এদিকে ব্রয়লার মুরগিটা আমি ভিজিয়ে রেখেছি, জাস্ট ছোটো ছোটো করে কেটে রেখে দেব, এটা পরে রান্না করব। তো কক মুরগি রান্না করছিলাম, আর এই পাশে হচ্ছে যে ব্রয়লারটা ভিজিয়ে রেখেছি। তো এটাকে ক্লিন করব, পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে রেখে দেব পরে রান্না করার জন্য। আর আমার বাসায় তো মানুষ আমি অল্প, বেশিরভাগ সময়টা আমি একা থাকি। আর হচ্ছে যে দেখা যায় যে হাজবেন্ড অনেক সময় বাহিরে খাওয়া দাওয়া করে, তো সেই জন্য দেখা যায় যে অল্প একটু রান্না করলে আমার হয়ে যায়। তো মুরগি রান্না হচ্ছে, মুরগির দামও অনেক বেড়ে গিয়েছে, আর সব কিছুরই অনেক দাম বেড়েছে। আসলে কিছু বলার নেই, বাট দাম আরও একটু কম রাখার দরকার ছিল সব কিছুরই। জিনিসপত্রের দাম বাড়ছে, বাট সেই সাথে কিন্তু সেই হারে কিন্তু চাকরির বাজার বাড়ছে না, বাট বা মানুষের ইনকাম কিন্তু সেই হারে বাড়ছে না। তো
সেই বিষয়টা একটু যারা এর সাথে জড়িত আছেন তারা যদি একটু নজর দিত, তাহলে হয়তো বা আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য হয়তো বা অনেক উপকার হতো। তো মানুষের ইনকাম কিন্তু খুব বেশি বাড়ছে না, বা অনেকে কিন্তু চাকরির যে বাজারটা, যে ক্ষেত্রটা, সেটা কিন্তু কমে আসছে। অনেকে কিন্তু চাকরি পাচ্ছেন না, বা খোঁজটা নিম্ন পর্যায়ে যারা আছেন তারা কিন্তু সবসময় কিন্তু কাজ পাচ্ছেন না। কেউ কেউ ভালো কাজ পাচ্ছেন, কেউ কেউ ভালো বিজনেস করছেন, বাট সবাই কিন্তু পাচ্ছেন না। সবার মাঝে কিন্তু একটি কম্বিনেশন তৈরি হচ্ছে না। আর এই তো ঘর সংসারের কাজকর্ম। তো গতকালকে ছিল শুক্রবার, ঘর গুছিয়েছি, তার সেই সাথে কিছু রান্নাবান্না করেছি, আর হচ্ছে যে বাগানটাকেও একটু গাছের যত্ন নিয়েছিলাম। তো ঘরটাকেও গতকালকে একটু গুছিয়ে নিয়েছিলাম, আর ঘর গুছিয়েও তো রাখা যায় না, ছোট্ট বেবি তো একটু পরপর নষ্ট করতেই থাকে। এই তো রান্না বসে ঘর গুছিয়ে নিয়েছিলাম। তো রান্না শেষ, মুরগিটা শুকনো শুকনো করে রান্না করে ফেললাম, আর হচ্ছে যে সেই সাথে আমি আরও রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, ডিম রান্না করেছিলাম। তো রান্নাঘরে আসলে আমার রান্নাঘরটা হলো ছোট, তো সেইখানে আসলে ক্যামেরাটা সবসময় অন রাখতে আমার খুব বিরক্ত লাগে। তো দেখা যায় যে আমি রান্না বসিয়ে জাস্ট হাতে মোবাইল নিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নেই। তো ছোটো রান্নাঘরে দেখা যায় যে একদিক দিয়ে পানি পড়ে, আরেক দিক দিয়ে চোলার হিট লাগে। তো সেই জন্য দেখা যায় যে আমি যখন রান্না করি জাস্ট একটু মোবাইলটা ক্যামেরাটা অন রেখে তারপর একটু ক্যাপচার করে নিই। তো মুরগি রান্না হয়ে গিয়েছে, আলু দিয়ে রান্না করেছি, সেই সাথে মশলা খুব বেশি একটু দেইনি, যেহেতু আজও বেবি একটু শেয়ার করবে। আর আজও আর খাওয়া হচ্ছে, ও কিন্তু মাংস খেতে পছন্দ করে না, মাংস খায় না, ও খায় মাংসের সাথে যে আলু, সেই আলুটা আজও বেবির খুব পছন্দ। তো অল্প মশলা দিয়ে মুরগি রান্না করে নিয়েছি, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো রান্নাবান্না কাজকর্ম প্রতিদিনের জীবনযাপন চলছে আগের মতোই, একই রকম চলছে। তো তার মাঝে এখনও নতুন ব্যস্ততা শুরু হয়েছে আজও বেবিকে নিয়ে, ওর পড়াশোনা নিয়ে। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহ সামনের পথগুলো ভালো রাখবে এবং সহজ করে দিবে সব কিছু। তো এই তো ঘর গোছাচ্ছিলাম, রান্না করছিলাম, সব কিছু একসাথে আর কি। তো ঘর গুছিয়েছি, আর আজও বেবিকে গতকালকে কোনো সময় দিতে পারিনি, ঘর গুছালাম, রান্না করলাম, তো আজও বেবিকে সময় দিতে পারিনি। আর আজকে হচ্ছে যে শনিবার, তো আজকে শনিবার, আজকে আজও বেবিকে একটু সময় দিব, ওর সাথে একটু খেলাধুলা করব। তো সব কিছু মিলিয়ে যাচ্ছে জীবন। তো ইউটিউবে যদি আমরা সফল হতে চাই আমাদের কিন্তু অবশ্যই ধৈর্য এবং পরিশ্রমটা অবশ্যই রাখতে হবে সাথে। আর সেই সাথে কিন্তু আমি সবসময় বলি যে আমি খুব বেশি একটি আশা পোষণ করি না, খুব ভালো ক্যামেরা নেই আমার, সেই সাথে কিন্তু খুব ভালো কোনো কিছুই নেই দেখানোর মতো। তো সেই জন্য হয়তো বা সফলতা অনেক দূর পিছিয়ে আছে। আর এই তো আজও বেবি, আমি যখন রান্না করছিলাম তখন আজও বেবি খেলা করছিল, তো ও রান্না করছে, আজও বেবির কিচেন হচ্ছে এটি। তো আমাকে আবার বলছিল যে মা চুলা কমিয়ে দিয়েছি, ও রান্না করছিল পুদিনা পাতার তরকারি। তো পুদিনা পাতা আমার ব্যালকনি থেকে এনেছে, এনে তারপর হচ্ছে যে ও পুদিনা পাতার তরকারি রান্না করছে, এটা ওর কিচেন। তো এই যে চামচ দিয়ে নেড়ে দিচ্ছিল, আবার হচ্ছে যে আমাকে বলছিল মা চুলা কমিয়ে দিয়েছি।
তো আমি যখন রান্না করছিলাম তখন আজও বেবিও রান্না করছিল। আর এদিকে টেবিল, তারপর হচ্ছে যে পুরো ঘরই আমার এলোমেলো ছিল, যেহেতু আজও বেবিকে নিয়ে প্রতিদিন আমার বাহিরে বের হতে হয়। বাসায় এসে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো টেবিল তারপর হচ্ছে যে পুরো ঘরে এলোমেলো ছিল। তো শুক্রবারে ছিল আমার ঘর গোছানোর দিন, শুক্রবারে ঘর গুছিয়েছি, সেই সাথে কিছু টুকটাক রান্না বান্না করেছি, আর সেই সাথে একটু ভিডিও করেছি। তো আশা করছি আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপু মনে আছেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো আজও বেবি, তো আজও বেবি হচ্ছে যে জানালা দিয়ে বাহিরে একটু দেখছিল, আমাদের পাশের বাসার ছাদে হচ্ছে যে হাঁস মুরগি পালে, তো আজও বেবি সেইগুলো জানালা দিয়ে দেখতে খুব পছন্দ করে। আর এই তো বাহিরের ভিউ, তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পরিবার নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই একটু সবার পাশেই থাকবেন, একটু লাইক কমেন্ট করে অবশ্যই সবাই একটু পাশে থাকবেন। আর এই তো তো আজকের মতো আমি বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।